আমি ফাঁসি চাই ওই লোকের ফাঁসি চাই যে লোক আমার ভূতের গুলি করছে। লেগুনা স্ট্যান্ডে যাত্রী উঠানো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা শাসনগাছে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জামিল হাসান অর্ণব নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও চারজন। আহতরা ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়া এলাকার আজহার আলীর ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় পড়াশোনার পাশাপাশি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস কাউন্টারের ম্যানেজার হিসাবে চাকরি করত এবং ছাত্র দলের রাজনীতির সাথেও জড়িত থাকার কথা জানা গেছে। সংঘর্ষের সময় টার্মিনালে রাখা অন্তত পাঁচটি লেগুনা মাইক্রোবাস এবং দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। নিহতদের স্বজন এবং আহতদের অভিযোগ, স্থানীয় খলিলুর রহমানের ছেলে রাব্বির নেতৃত্বে গুলিতে অর্ণব নিহত হয় এবং অন্যরা আহত হয়। পরে ঘটনা নিয়ন্ত্রণে আনতে শাসনগাছে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের সাথে কথা বলেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ও র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার মাহমুদুল হাসান। এই ঘটনায় কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, লেগুনায় যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোলাগুলি, ইট পাটকেলে অন্তত পাঁচজন আহত এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। অভিযুক্তদের ধরতে র্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে। ঠিক নামাজের পরপরই এই শাসনগাছা যে বড়িচং রোড আছে, পালপাড়া রোড যেটা বলে আসলো, এই পালপাড়া রোডের উপর ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এই রোডের দুই পাশে দুইটা ফ্যামিলি, দুইটা বাড়ি, এটা হচ্ছে দফাদার বাড়ি আর মোল্লা বাড়ি। এই দুই বাড়ির মধ্যে আসলে ইতিপূর্বে পূর্ব কোনো সূত্রতার এখনও পর্যন্ত আমরা কোনো সূত্র পাইনি, বাট এই দুই ফ্যামিলির মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার মধ্যে পড়ে আমাদের একজন নিহত হয়েছে, জামিল হাসান অর্ণব নামের একজন স্টুডেন্ট। সেই স্টুডেন্ট ক্লাস পাশাপাশি এখানে একটা বাস কাউন্টারে চাকরি করে। সে আসলে যতটুকু আমরা তথ্য পেয়েছি সে মারামারিতে ছিল না, সে নামাজ পড়ে আবার টার্মিনাল দিকে যাচ্ছিল। এই সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল যেমন নিক্ষেপ হয়েছে, এর মধ্যে একটি পক্ষ আবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেই আগ্নেয়াস্ত্রগুলিতে একজন নিহত হয়েছে এবং একজন আহত আছে, হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা যে সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি, আসলে সে আমরা সিসিটিভি প্লাস অন্যান্য যে এভিডেন্সগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে কাজ করছি, আসলে প্রকৃতপক্ষে কারা জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য। জানা গেছে সংঘর্ষের ঘটনায় আহত শাসনগাছা এলাকার নাজমুল হাসান অনিকের ডান পায়ে, নিয়ামতুল্লার কোমরে, নুরুল আফসার মোহনের পিঠে এবং নাজমুল হাসানের হাতের নিচে গুলি লাগে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর নিহত অর্ণবের বাড়ি গিয়ে দেখা যায় ছেলে হারানোর বেদনায় চিৎকার করে কাঁদছেন তার মা। অর্ণবের বাবা আজহার আলী জানান, এই ঘটনায় অর্ণবের কোনো সংযুক্তি নেই। জুমার নামাজ থেকে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হয় অর্ণব। ছেলে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তিনি। ঘটনার সূত্রপাত কি নিয়ে আর ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো। কি নিয়ে যে সূত্রপাত তা আমি জানি না। আমার ছেলে নামাজ পড়িয়া আইসে, আইয়া কাপড় চেঞ্জ করে আবার স্ট্যান্ডে যাবে, এই টাইমে এই জায়গায় গুলি করছে। এই আমি এছাড়া আর কিছুই জানি না, কি নিয়ে গন্ডগোল, কি নিয়ে ঝগড়া তা আমি জানি না। আর এখানে মানে যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা কারা কারা? তারা ওই পাড়ার লোক, নেতা খলিল আছে যে বাস স্ট্যান্ডে সাঁদা আদায় করে, তার ছেলে। আমার ছেলে লেখাপড়া করে, তার মাঝখানে অপ্রাইমারিয়া কাউন্টারে একটু ডিউটি করে। এদিকে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর শাসনগাছা মধ্যমপাড়া ও বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। পুলিশ সুপার আব্দুল মান্নান আরও জানান, এই ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তবে যারাই জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ ও র্যাব। কুমিল্লা কাগজ, নিউজ ডেস্ক।